আজ আমি তোমাদের কাজী নজরুল ইসলামের পোলাই উল্লাস কবিতাটি পড়াব এটা ক্লাস টেনের একটি কবিতা এই কবিতাটাকেই আজকে আমি তোমাদের পড়িয়ে বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা সবাই ভালোই আছো বাড়িতে পড়া করছো এবং অন্যান্য কাজ করছো নিশ্চয়ই তোমরা বাইরে কেউ বেরোচ্ছ না তো যাই হোক এটি পড়াবো এবং তোমাদের একটু বোঝানোর চেষ্টা করব। আমি তোমাদের বলবো যে তোমরা বাড়িতে কবিতাটিকে ভালো করে পড়বে আর একটু বোঝার চেষ্টা করবে আমি আমার মতো করে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করলাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস প্রথম থেকেই তিনি বিদ্রোহী তার বিদ্রোহী কবিতার অন্যতম বলবীর বলচির অন্যতম অমসীর সেই বিদ্রোহী কবিতা থেকেই তিনি বিদ্রোহী কবি নামে ভূষিত হয়েছেন তিনি বিভিন্ন বিদ্রোহী কবি ভিত্তিক কাব্যগ্রন্থ রচনা করেছেন এর মধ্যে একটা বিষয় অন্যতম হল তার অগ্নিবীণা কাব্যগ্রন্থটি এই অগ্নিবীণা ও বিশের বাসী এই দুটি কাব্যগ্রন্থ তার বিশেষ উল্লেখযোগ্য কারণ তার এই নামের সঙ্গেই একটা শ্রুতি রয়েছে শ্রুতিটা হলো যে অগ্নিবীণা বিনায় তিনি সুর তুলেছেন যে বিনা অগ্নিবীণা যে বাসিতে তিনি গান ধরেছেন সেবাসী বিশেরবাসী অর্থাৎ তার বিখ্যাত দুটি কাব্যগ্রন্থ অগ্নিবীণা ও বিশেরবাসী তার মধ্যে অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা হলো প্রলয় উল্লাস আর একটি কথা হলো যে তার মুদ্রিত প্রথম কাব্যগ্রন্থ হলো এই অগ্নিবীণা এটি হলো একটি গীতি কবিতা তো এই গীতি কবিতাটি প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় উনিশশো সালে এটা প্রথম প্রকাশিত হয় এরপর আমরা তোমাদের একটু আলোচনা করলাম কাজী নজরুল ইসলাম ও কবিতা সম্পর্কে এরপর আমি তোমাদের একটু কবিতাটা নিয়ে আলোচনা শুরু করব প্রথমেই আমরা কবিতার নাম দেখছি প্রলয় উল্লাস প্রলয় প্রলয় উল্লাস শব্দের অর্থ কী প্রলয় উল্লাস মানে একটা প্রফুল্লতা আবির্ভাব একটা বা উল্লাস একটা আনন্দ প্রলয় যোগ উল্লাস প্রলয় মানে ধ্বংস আবার উল্লাস মানে আনন্দ অর্থাৎ ধ্বংসের মধ্য দিয়ে যে আনন্দ সেটাই হল প্রলয় উল্লাস অর্থাৎ কবি স্বাধীনতা আন্দোলনের যে বিষয়টাকে সাধারণত তার কবিতার মধ্য দিয়ে তুলে ধরতে চেয়েছেন সেই বিষয়টা একদিকে ইংরেজ সাম্রাজ্যের ধ্বংস আর অপরদিকে ভারতের স্বাধীনতা লাভ সেই বিষয়টাই তার বিভিন্ন কবিতার মধ্য দিয়ে ফুটে উঠেছে তার বিদ্রোহী কবি হয়ে ওঠার অন্যতম কারণ সেটি সেই বিষয়টাই এই কবিতার মধ্যে যেন আমাদের লেখক ফুটিয়ে তুলেছেন তাহলে এবার আমি বিষয়বস্তু আলোচনা করি কবিতা আলোচনার আগে কবিতার পূর্ব মুহূর্তেতে আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো যারা বিপ্লবী তৎকালীন সময়ে যখন কবিতাটি লেখা হচ্ছে তখন চারিদিকে চলছে বিদ্রোহের বাতাবরণ চারিদিকে বিপ্লবীরা প্রাণ দিচ্ছে এবং তারা আমাদের দেশকে স্বাধীন করার উদ্দেশ্যে মেতে উঠেছে সেই সময় কবি অগ্নিবীণা ও বিশেরবাসী রচনা করেছেন সেই মুহূর্তে সাধারণ মানুষের মধ্যে যে আশাটা কবি দেখেছেন সেই আশাটাই হল প্রলয় উল্লাস অর্থাৎ ধ্বংসের মধ্য স্বাধীনতার যে আনন্দ তা প্রকাশ করেছে এই কবিতার মধ্য দিয়ে কবি কাজী নজরুল ইসলাম তোরা সব কর তোরা সব কর এই তোরা হলো আপামর দেশবাসী আমরা সবাই হলাম সেই আপামর দেশবাসী যারা আমরা এই দেশ দেশে বসবাস করি তা আমাদেরকে বলেছেন কবি জয়ধ্বনি কর অর্থাৎ জয়সূচক যে ধ্বনি সেই জয়ধ্বনি লেখক করতে বলেছেন কারণ এই জয়ধ্বনির মধ্য দিয়েই আমাদের বিপ্লবীদের উৎসাহিত উন্নতি করে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ অংশগ্রহণের দিকে এগিয়ে যাবে পরের লাইনটি হলো ওই নতুনের কেতন ওরে কালবৈশাখী ঝড় নতুন মানে নতুন কিছু ঘটতে চলেছে এতদিন আমরা বিদেশি সাম্রাজ্যের অধীনে ছিলাম এখন আমরা স্বাধীন হব আর পরাধীনতা পরাধীন থাকবো না কেতন কেতন মানে পতাকা পতাকা কখনও কখন টাঙায় যখন আমরা স্বাধীন হই অথবা নতুন কিছু যখন সূচনা করা হয় তখন আমরা পতাকা উত্তোলন করি আমরা দেখতে পাবে যে আমাদের খেলার মাঠে যখন কোনো প্রতিযোগিতা হয় তখন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতা শুরু করা হয় এক্ষেত্রে লেখক সেই স্বাধীনতা পতাকা উত্তোলনের কথা বলেছে তাই লেখক ওই নতুনের কেতন ওরে কালবৈশাখী ঝড় বলে কালবৈশাখী ঝড়ের মতো বিপ্লবীরা ব্রিটিশ সাম্রাজ্যকে ধ্বংস করে দেবে ধ্বংস করে নতুন কিছু সৃষ্টি করবে তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর লেখক জয়ধ্বনির মধ্য দিয়ে আবার সবাইকে আসার আলো জাগাতে বলেছেন পরের লাইনটি হলো আসছে এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল অর্থাৎ যে এখনো আসেনি যে ভবিষ্যৎ আসবে সেই ভবিষ্যতের কথা কবি এখানে বলেছেন প্রলয় নেশা নিত্য পাগল অর্থাৎ প্রলয় মানে ধ্বংস এখানে নেশা বা নেশার মতো নৃত্য মানে এখানে নেশা করে যেমন নৃত্য করা হয় সেই উন্মাদ নৃত্যের মতো নিচে ধ্বংস করার জন্য পাগল হয়ে উঠেছে এই বিপ্লবী বিপ্লবী সমাজ বা আমাদের বিপ্লবীরা যারা দেশকে স্বাধীন করবে তাই যেন তাদেরকে বলেছে যে উন্মাদের মতো নৃত্য করছে এখানে পরের লাইনটি হলো সিন্ধু পারে সিংহধারে ধমক এনে ভাঙল আগল পরে লাইনটি আবার ভালো করে দেখবে সিন্ধু পারে সিন্ধু দ্বারে ধমক হেনে ভাঙল সিন্ধু পারে অর্থাৎ সিন্ধু পারে যেখানে আমাদের বিদ্রোহী বিপ্লবীদের দেশপ্রেমিকদের বন্দি করে রাখা হয়েছে সেই তীপান্তর অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপগঞ্জে যেখানে তোমার বিপ্লবীদের কারারুদ্ধ করা হয়েছে সেই কারারুদ্ধ অবস্থার কথা এখানে লেখক বলছেন ধমক হেনে ভাঙলো আগল আগল শব্দের অর্থ খিল বিপ্লবীরা তাদের আগল অর্থাৎ যে জেলে বন্দি রাখা হয়েছে সেই বন্দি দশা থেকে জেল ভেঙে বা খিল ভেঙে বেরিয়ে এসে তারা দেশ স্বাধীনতার আন্দোলনে নিয়োজিত হবে এটি কবি আশা করছেন তাই কবি বলছেন খিল ভাঙলো বা আগল ভাঙার কথা এখানে বলেছে পরের লাইনটি হলো মৃত্যু গহন অন্ধকূপে মৃত্যুগহণ যেখানে মৃত্যু প্রবেশ করতে ভয় পায় সেই জায়গা থেকে গহন শব্দের অর্থ হল গভীর মৃত্যুগহণ গহন অর্থাৎ অন্ধকারে যেখানে মৃত্যু গভীর অন্ধকারে লুকিয়ে থাকে যেমন মহাকালের চণ্ডরূপে মহাকালকে মহাকাল হতে এখানে শিব শিবের কথা বলা হয়েছে শিবের রুদ্র রূপ হচ্ছে মহাকাল শিব যখন উন্মাদে উন্মাদ পাগলের মতো হয়ে যায় তখন তাকে মহাকাল বলে চণ্ডরূপে চণ্ড শব্দের অর্থ ভীষণ শিব যখন খুব জাগ্রত তখন তাকে বলা হচ্ছে মহাকালের চণ্ডরূপে মানে মৃত্যু গভীর অন্ধকূপে থাকলেও মহাকালের চণ্ডরূপে রুদ্ররূপে ধুম্র মানে ধোঁয়ার মতো আমরা এই বিপ্লবীরা যা এ হয়ে ইংরেজ সাম্রাজ্যের কাছ থেকে ভারতকে স্বাধীন করবে সে আশালিক কবি করছেন পরের লাইটি হলো বজ্রশিকার মশাল জেলে আসছে ভয়ঙ্কর অর্থাৎ বজ্র মানে মানে বিদ্যুৎ যখন বিদ্যুৎ যখন আসে বা চমকায় তখন ক্ষণিকের জন্য চারিদিকে আলোয় আলোকিত হয়ে যায় মুহূর্তের মধ্যে আমরা কিছুই চোখে আলোতে আলোকিত হয়ে যায় তাই লেখক বলছে যে বজ্রশিকার মশাল জেলে মানে আমাদের দেশের বিপ্লবীরা তারা দেশ স্বাধীনতার জন্য শিবের মতো উন্মাদ বা পাগলের মতো নৃত্য করছে বা উন্মাদ হয়ে গেছে পরের লাইনটি ওরে ওই হাসছে ভয়ঙ্কর ওরে ওই হাসছে ভয়ঙ্কর তারা হাসছে কেন হাসছে কারণ এতদিন পরাধীন ছিল পরাধীনতা মুক্তির স্বাদ থেকে বা মুক্তি পেয়ে তারা হাসছে অর্থাৎ বিপ্লবীরা নিজেদেরকে স্বাধীনতার সংগ্রামে সচেষ্ট করে স্বাধীন হওয়ার আনন্দে হাসছে ভয়ঙ্করের মধ্য দিয়েই এই স্বাধীনতাকে পাওয়ার জন্য তারা হাসছে তারপর লেখক আবার বলছেন তোরা সব জয়ধ্বনিকর তোরা সব জয়ধ্বনিকর অর্থাৎ সবাইকে আমাদের বিপ্লবীদের উৎসাহিত করার জন্য জয়ধ্বনি করতে বলছেন লেখক পরের লাইনটি হলো ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দোলাই ঝামর অর্থাৎ ঝামা ইটপুরালে যে ঝামা পাওয়া যায় সেই ঝামার কথা এখানে লেখক বলেছেন ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দোলাই দোলাই ও ঝামর হলো ঝামার মতো দেখতে বিবর্ণ রঙের একটা জিনিস কে বলা হয় ঝামর তো কবি মনে করছেন মনে করছেন যে ওই যে ইংরেজ শাসন চলছে সেই তারা খুব নিষ্ঠুর হিতর লোভী অন্যায় অন্যায় কাজ করে তারা দেশকে শাসন করছে সেই শাসনের বিরুদ্ধে বিপ্লবীরা লড়াই করছে এই সবকে ধ্বংস করে ধ্বংস করার জন্য কোনো কিছুর একটা আবির্ভাব ঘটে আবির্ভাব যে শক্তিটা তা শুধু মাত্র পাওয়া যায় তরুণদের মধ্যে আর সেই তরুণদেরকেই কবি বলেছেন বিপ্লবী একমাত্র তারাই পারে অন্যায়ের ধ্বংস করে নতুন কিছু সৃষ্টি করতে গগন দোলায় এর মানে হচ্ছে তাদের যে কালো রং এর চুল মাথায় যখন তারা নাড়ায় তখন যেন আকাশটাও তার সঙ্গে দুলে ওঠে আর কেন দুলে ওঠে কারণ তাদের চুলের দুলনা দোলার সাথে সাথে ব্রিটিশ সাম্রাজ্যও যেন দুলে যাচ্ছে বা দুলিত হয়ে যাচ্ছে লেখক কবি এ কথাটা বলতে চেয়েছেন পরের লাইন লাইনটি হলো সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলাই সর্বনাশী কেন অর্থাৎ ভয়ঙ্কর বোঝাতে সর্বনাশী ব্যবহার করেছে। ধূমকেতু একটি অমঙ্গলের সূচনা বহন করে চামর দোলায় অর্থাৎ তারা উন্মত্ত পাগলের মতো প্রলয় নেশায় মেতে মেতে উঠেছে অর্থাৎ মেতে উঠেছে বলতে এখানে বিপ্লবীদের কথা বলা হয়েছে যারা এই প্রলয় নেশায় মত্ত বিশ্বপাতার বক্ষ কোলে বিশ্বপাতার বক্ষ মানে বিশ্বপালক বা জগতের পালনকারী এখানে বোঝানো হয়েছে মহাদেব বা শিব ঠাকুরকে তাকে ধ্বংসকর্তা ও রক্ষাকর্তা এই দুই রূপেই দেখা যায় তা বলতে বিশ্বপাতার বক্ষকোলে মানে এখানে তার কোলের মধ্য রক্তিম যে বর্ণ সেই রক্তিম বর্ণের কথা বলা হয়েছে রক্ত তাহার কৃপান কোলে রক্ত তাহার কৃপাণ ঝোলে দদুল দোলে মানে হচ্ছে তিনি রক্ষক এবং ধ্বংসকর্তা অর্থাৎ তরুণ সমাজ যে ধ্বংসে মেতে উঠেছে অর্থাৎ তারা স্বাধীনতা আন্দোলনের যে নেশায় মেতে উঠেছে ব্রিটিশ সাম্রাজ্যকে ধ্বংস করে তাদের রক্ত ক্ষয় করে রক্ত সংগ্রামের মধ্য দিয়ে যে স্বাধীনতা আন্দোলনে মেতে উঠেছে লেখক সেই স্বাধীনতা আন্দোলনের মেতে ওঠার নেশাকেই এখানে বুঝিয়েছে দদুল দোলে অর্থাৎ দদুল দোলে মানে বারবার দুলছে অর্থাৎ যে কোনো মুহূর্তেই প্রলয় আসতে পারে ব্রিটিশ সাম্রাজ্যের ধ্বংস ঘটতে পারে অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর অট্টরোলের মানে হচ্ছে চারিদিকে যে ঘটনাগুলো ঘটছে স্তব্ধ চরাচর মানে চারিদিকে নীরব হয়ে গেছে নিখিল বিশ্বকে বোঝানো হয়েছে আর স্তব্ধ চরাচর কেন কারণ এই যে তারা আজ বজ্র শিখার মশাল জেলে যে আবির্ভূত হয়েছে তার ফলে দেশে যে অরাজকতা রয়েছে বা চলছে অরাজকতা বলতে এখানে ব্রিটিশ শাসন ও শোষণের কথা বলা হয়েছে তার একটা অবসর ঘটতে চলেছে বা ঘটবে লেখক এ কথাটাই বলেছে ছাত্ররা এই পর্যন্ত তোমাদের আজকে একটু আমি বুঝিয়ে দিলাম আজকে পুরোটা কবিতাটি পুরোটাই বোঝানো সম্ভব হলো না পরের আরেকটি ক্লাসে তোমাদের বাকিটা বুঝিয়ে দেবো এই বলে তোমাদেরকে আবারও বলছি ভালোভাবে পড়বে বাড়িতে আমার বোঝানোটা যদি ঠিক হয়ে মানে ঠিকঠাক বুঝতে পারো তাহলে তো ভালোই তো যাই হোক বাকিটা পরের দিন পরব এই করে আজকে আমি আমার ক্লাস বা পড়াটা সমাপ্ত করছি